সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। দীর্ঘদিন পরে তোমাদের সামনে আবার হাজির হয়েছি। তোমাদেরকে আমি যে কোর্সটি নিয়ে কথা বলছিলাম, সেই কোর্সটি হলো বাংলা কবিতা দুই। যে কোর্সে তোমাদের সাথে যে আমি কথা বলি সাধারণত, বা যে বিষয়টি, সেটি হচ্ছে আধুনিক বাংলা কাব্য সম্পর্কে, যেখানে চারজন কবির চারটি কাব্য পাঠ্য আছে। ইতিমধ্যে আমরা জীবনানন্দ দাশ এবং সুধীন্দ্রনাথ দত্ত, তাদের সম্পর্কিত কথাবার্তা শেষ করেছি। বাকিটুকু দায় দায়িত্ব তোমাদের। তোমরা কাব্যগুলো পাঠ করো এবং নিজেরা বিশ্লেষণ করার চেষ্টা করো। মোটামুটি 8 কি 10টি ক্লাস আমরা এই দুইজন কবির উপরে নিয়েছি। সাথে সাথে আধুনিক বাংলা কবিতার বৈশিষ্ট্য, যে আধুনিকতার কেমনে সূচনা হলো রবীন্দ্রনাথের পরবর্তী সময়ে, রবীন্দ্রনাথের জীবদ্দশায় সেই সমস্ত কবিরা কেমনে আধুনিকতাকে নতুনতর মাত্রা দিতে শুরু করলেন, সেই সব বিষয় নিয়েও যে আমরা কথাবার্তা তোমাদের সামনে বলেছি। নিশ্চয় মনে আছে যে ক্লাসগুলো ছিল যে আমাদের যে কোর্সের একদম সূচনার দিকে। আজকে আমরা যে কবি এবং যে কাব্য নিয়ে কথা বলবো, তিনি হচ্ছেন বুদ্ধদেব বসু। তার যে কাব্যটি পাঠ্য, সেই কাব্যটির নাম হচ্ছে কঙ্কাবতী। তো কাব্য পাঠ আমরা করব, কিছু কিছু কবিতা পড়ব। তার আগে তোমাদের কাছে আশা করব যে তোমরা কাব্যটিতে যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলো একটু পড়ে নাও। কারণ কবিতাগুলো না পড়া থাকলে যে আমরা, যে আমি যখন কথাগুলো বলবো সেগুলো তোমাদের বুঝতে একটু সমস্যা হবে। তো যাক, বুদ্ধদেব বসুর কাব্য কবিতা সেগুলো যে আমরা নিশ্চয়ই পড়ব, কিন্তু তার আগে আমরা বুদ্ধদেব বসু সম্পর্কে একটু জেনে নেব যে বুদ্ধদেব বসুকে, তার বিশেষত্বটা কী ছিল বাংলা সাহিত্যে, বাংলা কবিতায়, অর্থাৎ বাংলা কাব্য জগতে। প্রথমেই তার পরিচয় একটু জেনে নেই যে বুদ্ধদেব বসু বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি, আধুনিক যুগের কবি। 30-70 যুগের যে 5 জন কবিকে যে আমরা বিশেষভাবে চিহ্নিত করি, তাত্ত্বিকেরা চিহ্নিত করেন, তাদের একজন হচ্ছে বুদ্ধদেব বসু। যেমন সত্যি বলতে কি, এই বুদ্ধদেব বসু যে কবিতা পত্রিকা, সেই কবিতা পত্রিকায় তিনি এক নাগারে 25 বছর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও প্রগতি পত্রিকা এবং কল্লোল পত্রিকা, যেই দুটি পত্রিকা তখন সাহিত্য জগতে খুবই বিখ্যাত ছিল, এই তিনটি পত্রিকার সাথেই বুদ্ধদেব বসুর সম্পর্ক ছিল নিবিড়। এবং যেই তিনটি পত্রিকা এই আধুনিক বাংলা কাব্য জগৎকে বিনির্মাণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এবং এই যে আধুনিক বাংলা কাব্য জগৎকে নতুন করে সৃষ্টি করা, সেই সৃষ্টি করার বিষয়ে নেতৃত্ব দান করেছিলেন বুদ্ধদেব বসু। তো বুদ্ধদেব বসু একাধারে বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি, 30-70 যুগের কবি, বিখ্যাত প্রাবন্ধিক, নাট্যকার, গল্পকার, অনুবাদক। তোমরা যখন ফোর্থ ইয়ারে যাবা, ফোর্থ ইয়ারে কিংবা মাস্টার্সে, সেখানে তোমাদের বুদ্ধদেব বসুর অনুবাদ কালিদাসের মেঘদূত, সংস্কৃত কবি কালিদাস, সংস্কৃত কাব্যগ্রন্থ মেঘদূত, সেই মেঘদূতের চমৎকার বঙ্গানুবাদ করেছিলেন বুদ্ধদেব বসু, যে একজন বড় মাপের অনুবাদক। তিনি পত্রিকার সম্পাদক, যে আমরা যে একটু আগেই বলছিলাম যে তিনি কবিতা পত্রিকার সম্পাদক ছিলেন 25 বছর। ইংরেজি একটি বিখ্যাত পত্রিকা স্টেটসম্যানের সাথেও জড়িত ছিলেন। প্রগতি এবং কল্লোল পত্রিকায়ও তিনি দায়িত্ব পালন করেছেন। সমালোচক, সাহিত্য সমালোচনার যে ধারাটা বাংলা সাহিত্যে খুবই দুর্বল ছিল, এই যে সমালোচনা, সাহিত্য সমালোচনা, এই সমালোচনার ধারাটা যে আমরা বাংলা সাহিত্যে প্রথম লক্ষ্য করি বঙ্কিমচন্দ্রের হাতে, যে বঙ্কিমচন্দ্র কিছুটা যে সমালোচনা সাহিত্যকে তিনি তৈরি করেছিলেন। যেমন তারপরে রবীন্দ্রনাথও কিছু কিছু তৈরি করেছেন, যেমন রবীন্দ্র পরবর্তী যুগে, অর্থাৎ রবীন্দ্রনাথের জীবদ্দশায় শেষ দিকে যে আমরা লক্ষ্য করি যে সাহিত্য সমালোচনা কে অত্যন্ত গুরুত্ব সহকারে বাঙালি পাঠকের সামনে তুলে ধরেছিলেন এই বুদ্ধদেব বসু। তিনি তার যে সতীর্থ বন্ধু
সতীর্থ না, সমবয়সী বন্ধু যারা ছিলেন, অর্থাৎ এই 70 যুগের পাঁচ কবি সহ সেই সময়কার অন্যান্য সাহিত্যিক যারা ছিলেন তাদের সম্পর্কে তিনি খুঁটিনাটি বিশ্লেষণ করতেন এবং সেগুলো তিনি লিখে প্রকাশ করতেন। যেমন এই যে সমালোচনা সাহিত্যটাকেই তিনি বাংলা সাহিত্যে প্রথম জনপ্রিয় এবং পাঠক নন্দিত করে তুলেছিলেন। সেই অর্থে বলা যায় যে বাংলা সমালোচনার যে জগৎ, বাংলা সাহিত্যের যে সমালোচনা জগৎ, সেই সমালোচনা জগৎটা বুদ্ধদেবের হাতে সেই পরিপূর্ণ একটি অবয়ব নিয়ে দাঁড়াতে পেরেছিল। তো যাকে আমরা বললাম তিনি কবি, প্রাবন্ধিক, নাট্যকার, গল্পকার, অনুবাদক, সম্পাদক এবং সমালোচক। এবং 20 এবং 30-এর দশকে বাংলা সাহিত্যের যে নতুন কাব্যরীতির সূচনা হলো, এই যে নতুন কাব্যরীতি সম্পর্কে যে আমরা পূর্বেই কিন্তু বলেছি যে এই কোর্সের শুরুতেই যখন আমরা খেয়াল করে দেখো যেই কোর্সের একেবারে প্রথম দুই একটি ক্লাস যে আমরা যেই বিষয় নিয়ে কথা বলেছি, বাংলা সাহিত্যের এই যে আধুনিকতা অর্থাৎ নতুন যে কাব্যরীতির সূচনা হলো, অর্থাৎ রবীন্দ্র বলয় থেকে বাইরে এসে বাংলা সাহিত্যকে তারা নতুন করে নির্মাণ করতে চাইলেন, যার নেতৃত্ব দিলেন বুদ্ধদেব বসু। সেই সময়ে যে একটা প্রতিষ্ঠিত বিষয় ছিল যে রবীন্দ্রনাথই সর্বোচ্চ, রবীন্দ্রনাথই সর্বশেষ, অর্থাৎ এর বাইরে আর কিছু হতে পারে না, আর কিছু করবার নেই। কিন্তু এই 70 যুগের কবিরা এসে প্রমাণ করলেন যে রবীন্দ্রনাথ সর্বোচ্চ ঠিক আছে, কিন্তু তার বাইরে আর কিছু হতে পারে না, আর কিছু বলার নেই, তা সত্য নয়। তারা বাইরে গিয়ে অর্থাৎ এই রবীন্দ্র বৃত্ত থেকে বাইরে গিয়ে তারা নতুন কিছু বললেন বাঙালি পাঠকের উদ্দেশ্যে, অর্থাৎ তারা বাংলা কাব্যজগৎকে নতুন দিক নির্দেশনা দান করলেন। যে সময়টিতে 70 যুগের কবিরা অর্থাৎ এই বুদ্ধদেব বসুরা সাহিত্য রচনা করতে শুরু করলেন, কাব্যজগতে প্রবেশ করলেন, যা আমি পূর্বেও বলেছি, যা আবারও একটু স্মরণ করিয়ে দিচ্ছি, সেই সময়টা কেমন ছিল? যে প্রথম বিশ্বযুদ্ধের শেষ হয়েছে, যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে, 1919 সালে সেই প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছে। সারা পৃথিবী একটি ঝঞ্ঝা বিক্ষুব্ধ অবস্থার মধ্য দিয়ে চলছে। মানুষের যে নীতি নৈতিকতা বোধ, সামাজিক আদর্শ, ধর্মীয় বিশ্বাস, সব কিছু আস্তে আস্তে ধ্বংস হতে শুরু করেছে। যেমন সবাই উদ্বিগ্ন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে। তোমরা জানো 1939 সালে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো এবং সেই বিশ্বযুদ্ধ শেষ হলো 1945 সালে। নিশ্চয়ই তোমরা হিরোশিমা, নাগাসাকি সেই ঘটনাগুলো মনে আছে। যে তাহলে এই যে সময়টা, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে, সারা পৃথিবীতেই অস্ত্রের ঝঙ্কার শোনা যাচ্ছে, এবং এই সময়টা মানুষের নীতি নৈতিকতা, আদর্শ, চেতনা, বিশ্বাস যা কিছু ছিল সব কিছু ভেঙে পড়েছে, এই সময়টিতেই কিন্তু 70 যুগের কবিরা বাংলা সাহিত্যে আত্মপ্রকাশ করলেন। পূর্বে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পরেই যে বাংলা সাহিত্য যে একজন নতুন কবিকে দেখেছিল, সেই কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। তোমরা জানো যে প্রথম বিশ্বযুদ্ধে তিনি সৈনিক হিসাবে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তো বিশ্বযুদ্ধের সমাপ্তির পরে তিনি যখন ফিরে আসলেন কলকাতায়, সেই কলকাতা থেকে তিনি সাহিত্য জগতে প্রবেশ করলেন এবং তার 1922 সালে যখন অগ্নিবীণা কাব্য প্রকাশ হলো, সেই প্রকাশের মধ্য দিয়ে কিন্তু নজরুল বাংলা সাহিত্য এবং বিশেষ কবি হিসাবে চিহ্নিত এবং সমাদৃত হতে শুরু করলেন। তো নজরুলের জগৎ শুরু হয়ে গেছে এবং রবীন্দ্রনাথ তখন প্রতিষ্ঠিত। 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছেন, সারা বিশ্বে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের প্রতিনিধিত্ব করছেন এবং বাংলা সাহিত্যকে তিনি সর্বোচ্চ শিখরে প্রতিষ্ঠা করেছেন। এবং সেই অবস্থায় দাঁড়িয়েই যে 70 যুগের কবিকুল, যাদের নেতৃত্ব দানকারী ব্যক্তি হচ্ছেন এই বুদ্ধদেব বসু, কবিতা, প্রগতি এবং কল্লোল পত্রিকার মাধ্যমে সেই বুদ্ধদেব বসু নতুনের গান গাইলেন। সেই নতুনটি হচ্ছে আধুনিকতা। তারা পুরানো সব কিছুকে বর্জন করে নতুন দিক নির্দেশনা দিতে চাইলেন এবং সেই দিক নির্দেশনার মাঝে পুরানো যে ভাববাদ,
পুরানো যে কল্পনা প্রবণতা, পুরানো রোমান্টিকতা, পুরানো রোমান্স সব কিছুকেই তারা বর্জন করার চেষ্টা করলেন। কেউ কেউ নিজেকে অ্যান্টি রোমান্টিক হিসাবে প্রতিষ্ঠা আর চেষ্টা করলেন। তো আমরা গত ক্লাসেও যে বিষয় নিয়ে কথা বলছিলাম, পূর্ববর্তী যে দুটি কাব্য যে আমরা পাঠ করেছি, জীবনানন্দ দাশের বনলতা সেন এবং সুধীন্দ্রনাথ দত্তের অর্কেস্ট্রা, সেই দুটো কাব্যেই কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম যে এই তারা যে প্রেমকে, নরনারীর যে প্রেম, সেই প্রেমকে তারা বর্ণনা করলেন অনেকটা দেহবাদী তত্ত্ব থেকে। জীবনানন্দ দাশ না হলেও সুধীন্দ্রনাথ দত্ত একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে। তাহলে রবীন্দ্রনাথের সময়কার যে অতীন্দ্রিয় প্রেম, সেই প্রেমকে তারা বর্জন করে, অর্থাৎ শাশ্বত প্রেমকে বর্জন করে তারা ক্ষণবাদী প্রেমের দিকে আকৃষ্ট হলেন, বিশেষ করে সুধীন্দ্রনাথ দত্ত। আমরা সেই দিকে পড়ে আসছি। বুদ্ধদেব বসুর যে কাব্যটি আমরা পড়ব, কঙ্কাবতী, সেই কাব্য কিন্তু আধুনিক বাংলা সাহিত্যে প্রতিষ্ঠিত একটি প্রেমের কাব্য, যা আমরা সেই সম্পর্কে পড়ে আসছি। তার পূর্বে যে আমরা বুদ্ধদেব বসু সম্পর্কে যার একটু জেনে নেই, যে কথাগুলো যে আমরা বললাম, যার প্রেক্ষিতে যে 20 ও 30-এর দশকের নতুন কাব্যরীতির যে সূচনা হলো, সেই সূচনাটা বুদ্ধদেব বসুর নেতৃত্বেই হয়েছিল। তিনি বড় মাপের সম্পাদক ছিলেন, এবং যে কথাটি পূর্বেও বলেছি, যে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, যে দুটি পত্রিকার মাধ্যমে রবীন্দ্রনাথের প্রভাবের বাইরে এসে যে সরে দাঁড়াবার যে দুঃসাহস, সেই দুঃসাহসটি এই বুদ্ধদেব বসু করেছিলেন। এবং 25 বছর এক নাগারে তিনি কবিতা পত্রিকার সম্পাদক ছিলেন। তো বুদ্ধদেব বসুর জন্ম হয়েছিল বর্তমান বাংলাদেশের কুমিল্লায়। যে তার পিতা, তো জন্ম হয়েছিল 1908 সালের 30 নভেম্বর, আর মৃত্যু হয়েছে 1974 সালের 18 মার্চ। জন্মস্থান হচ্ছে কুমিল্লা। যে পিতার নাম ছিল ভূদেব বসু, সেই পিতা ছিলেন ঢাকা বারের একজন বিখ্যাত আইনজীবী। আর মায়ের নাম ছিল বিনয় কুমারী দেবী। যেই সন্তান সম্ভবামা কুমিল্লায় তার বাবার বাড়িতে চলে গেলেন, যেমন সেখানে বুদ্ধদেব বসুর জন্ম হল। কিন্তু বুদ্ধদেব বসুর জন্মের 24 ঘন্টার মধ্যেই মা বিনয় কুমারী দেবী ধনুষ্টঙ্কার নামক ভেদিতে আক্রান্ত হলেন, যেমন 24 ঘন্টার মধ্যেই তার মৃত্যু হলো। অর্থাৎ বুদ্ধদেব বসু তার মাকে কিন্তু আর দেখতে পারেননি। তো যাক গে, সেই বিনয় কুমারী দেবীর মৃত্যু হলো, এবং জন্মের পরে, বুদ্ধদেব বসুর জন্মের পরে যখনই তার পিতা ভূদেব বসু, তিনি তার পত্নী অর্থাৎ বুদ্ধদেব বসুর মা বিনয় কুমারীর মৃত্যু সংবাদ শুনলেন, তখনই তিনি সংসার ত্যাগ করলেন এবং সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সংসার বিভাগী হয়ে গেলেন। তিনি আর সংসারে ফিরে আসেননি। তাহলে এই যে অসহায় একটি ছোট্ট শিশু, যার মাতার মৃত্যু হয়েছে জন্মের কিছুক্ষণ পরেই, পিতাও সংসার ত্যাগী হয়ে চলে গেলেন, সংসারে আর ফিরলেন না, সেই শিশুর আশ্রয় জুটল নানা নানির কাছে, অর্থাৎ দাদা দিদিমার কাছে, মাতামহ। সেই মাতামহের নাম ছিল চিত্তরঞ্জন সিংহ, না চিন্তাহরণ সিংহ, সেই মাতামহ। সেই মাতামহ সেই সময়কার যে একজন বিখ্যাত প্রতিষ্ঠিত ব্যক্তি ছিলেন, সেই মাতামহ চিন্তাহরণ সিংহ, আর মাতামহীর নাম ছিল স্বর্ণলতা সিংহ। যে নামগুলো যেই জন্য বললাম, যে মাতামহ এবং মাতামহীর স্নেহ যত্ন নিয়েই কিন্তু বুদ্ধদেব বসু বেঁচেছেন, এবং বুদ্ধদেব বসু বুদ্ধদেব বসুতে রূপান্তরিত হয়েছেন। কারণ জন্মের পর থেকে কিন্তু বাবা মার সাথে অনেকটা সম্পর্ক, মার তো মৃত্যুই হয়ে গেছে, বাবা সংসার ত্যাগী হয়ে চলে গেলেন। যে তাহলে এই যে ক্ষুদ্র শিশুটি মাতামহ এবং মাতামহীর স্নেহে লালিত পালিত হয়েছে। তো যাক গে, শৈশব এবং কৈশোরের বেশিরভাগ সময় কেটেছে কুমিল্লা, নোয়াখালীতে, যেমন কখনো গোপালগঞ্জে।
গোপালগঞ্জ অর্থাৎ যে ফরিদপুরের সেই, তারপরে তিনি ঢাকা ফিরে আসলেন 1923 সালে। তার শিক্ষাজীবনটা মূলত শুরু হয়েছিল 1918 সালে গোপালগঞ্জের সচ্চিদানন্দ একাডেমি নামক যে একটি প্রতিষ্ঠান থেকে। তার কৈশোরের যে শিক্ষাজীবন শুরু হলো, তারপরে 1921 সালে ঢাকায় চলে আসেন এবং ঢাকা কলেজিয়েট স্কুল, তখনকার খুব বিখ্যাত স্কুল, সেই স্কুলে ভর্তি হন এবং 1923 সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে তৎকালীন যে ম্যাট্রিকুলেশন, বর্তমানে আমরা যেটিকে বলি SSC, সেই ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিলেন এবং প্রথম শ্রেণী পেলেন। এবং সেই সময় তোমরা বোধহয় জানো না যে একটি, মানে যে আমরা বলতাম স্ট্যান্ড, যে বোর্ডে স্ট্যান্ড করেছে, অর্থাৎ বোর্ডের যে পজিশান, সেই পজিশান 1 থেকে 10 পর্যন্ত কিংবা 20 পর্যন্ত, সেই পজিশানগুলো দেওয়া। তো বুদ্ধদেব বসু প্রথম স্থান পেলেন এবং পঞ্চম স্থান, প্রথম বিভাগ পেলেন এবং বোর্ডে পঞ্চম স্থান অধিকার করলেন। বুদ্ধদেব বসুর মেধা নিয়ে একটু কথা বলতেই হয় যে ছাত্র জীবনে বুদ্ধদেব বসু ছিলেন অসাধারণ মেধাবী একজন ছাত্র, যিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রথম বিভাগ পেলেন এবং বোর্ডের পঞ্চম স্থান অধিকার করলেন 1923 সালে। এবং 1927 সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে, 1927 সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ, বর্তমানে যেটি ঢাকা কলেজ তোমরা পড়ছ, সেই ঢাকা কলেজের পূর্ববর্তী নাম ছিল ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ, সরি, সেই ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে IA পাশ করলেন এবং যেইখানেও তিনি প্রথম স্থান পেলেন এবং বোর্ডের দ্বিতীয় স্থান অধিকার করলেন। সম্মিলিত যে মেধা তালিকা, সেই মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করলেন। তাহলে তার মেধা সম্পর্কে বুঝতেই পারছো। যেমন তারপরে তিনি 1930 সালে, তারপরে ইন্টারমিডিয়েট পাশ করার পরে, অর্থাৎ বর্তমানের যেটি SSC, সেই SSC পাশ করার পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হলেন। ইংরেজি বিভাগ থেকে 1930 সালে তিনি অনার্স পাশ করলেন, সেখানে প্রথম বিভাগ পেলেন, প্রথম শ্রেণী পেলেন। এবং মজার ব্যাপার হচ্ছে, তিনি এই 1930 সালে যে পরিমাণ রেকর্ড নম্বর পেয়েছিলেন, 2010 সাল পর্যন্ত সেই রেকর্ড কেউ ভাঙতে পারে নাই। পরবর্তীকালে যখন এই গ্রেডিং সিস্টেম হয়েছে, হয়তো বা সেই গ্রেডিং সিস্টেমে বুদ্ধদেবের রেকর্ড ভাঙলেও ভাঙতে পারে, কিন্তু 2010 সাল পর্যন্ত এই 1930 সালে বুদ্ধদেব বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যে রেকর্ড নাম্বার পেয়েছিলেন, সেই রেকর্ড কিন্তু কেউ ভাঙতে পারে নাই। এই হচ্ছেন বুদ্ধদেব বসু। 1931 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি লাভ করলেন এবং সেখানেও তিনি প্রথম শ্রেণী পেলেন। যে এই যে মেধা, মেধাবী ছাত্রের একজন নমুনা, তা কিন্তু আমরা বাংলা সাহিত্যে আর লক্ষ্য করি না। এত মেধা এবং এত প্রজ্ঞা, যিনি ছাত্র জীবন থেকে পরবর্তীকালে সাহিত্য জীবন পর্যন্ত তার এই মেধার বিকাশ যিনি ঘটিয়েছেন, সেই জন্যই বাংলা সাহিত্যের, বাংলা কাব্য জগতের অর্থাৎ বাংলা কবি কুলদের মাঝে এই বুদ্ধদেব বসুর যে শিক্ষাগত যে যোগ্যতা এবং শিক্ষাগত শিক্ষা জীবনে তিনি যে মেধার পরিচয় দিয়েছেন, যত মেধা কিন্তু যে আমরা অন্য কোনো কবির শিক্ষাগত যোগ্যতায় দেখি না, সেটি স্পষ্ট করে বলা যায়। যে ইংরেজি সাহিত্যে তিনি যখন পড়ালেখা করতেন, সেই সময় তিনি সাহিত্য চর্চা শুরু করেছেন। এবং তোমরা শুনলে যে অবাক হবে যে তিনি যে ইংরেজিতেও কবিতা, কাব্য ইংরেজিতেও কবিতা লিখতেন এবং তার এই কবিতাগুলো ইউরোপ এবং আমেরিকায় যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। এই হচ্ছেন বুদ্ধদেব বসু, যিনি সেই সময়কার বড় মাপের কবি, বড় মাপের একজন সম্পাদক। বড় মাপের সম্পাদক যেই কথাটাকে আমরা বারবার হাইলাইট করছি, যেই জন্যই যে তার নেতৃত্বেই কিন্তু এই
আধুনিক যুগের কবিকুল সমন্বিত হতে পেরেছিলেন নতুন আধুনিকতাকে বরণ করার জন্য এবং নতুন করে তৈরি করার জন্য। তার পূর্ববর্তী সমস্ত যে কূপমণ্ডকতা, ভাববাদিতা, রবীন্দ্রনাথের যে রোমান্টিক স্বপ্নজগৎ, যে স্বপ্নচারিতা, সেই সমস্ত কিছুকে বর্জন করে তারা সবাই মিলে যে নতুনত্বের দিক নির্দেশনা দান করলেন, সেই দিক নির্দেশনাটার নেতৃত্বে ছিলেন এই বুদ্ধদেব বসু। যে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন 1931 সালে তিনি জামিয়াতেও প্রথম শ্রেণী পেলেন, তারপরে তার কর্মজীবন তিনি শুরু করলেন অধ্যাপনা দিয়ে, শিক্ষকতা দিয়ে। তিনি কিন্তু শুধু এই ভারতবর্ষে তথা বাংলাদেশেই না, ইউরোপ এবং আমেরিকাতেও তিনি শিক্ষকতা করেছেন। 1934 থেকে 1945 সালে সাল পর্যন্ত, এই প্রায় 11-12 বছর তিনি কলকাতার একটি বিখ্যাত কলেজ রিপন কলেজ, সেই রিপন কলেজে শিক্ষকতা করেছেন 1945 সাল পর্যন্ত, 1934 থেকে 1945 পর্যন্ত। তারপরে শিক্ষকতা ছেড়ে দিলেন। 1945 থেকে 1951 সাল পর্যন্ত এই সময়টা, যেই 6 বছর, সেই সময় যে একটি বিখ্যাত ইংরেজি পত্রিকা ছিল স্টেটসম্যান, সেই পত্রিকায় সাংবাদিক হিসাবে কাজ করেছেন 6 বছর। তারপরে আবার তো আমেরিকার পেনসিলভেনিয়া কলেজে শিক্ষকতা করেছেন 1956 থেকে 1963 পর্যন্ত, যাবার কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়, খুব নামকরা বিশ্ববিদ্যালয়, সরি, কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাহিত্যের অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেই মোটামুটি প্রায় 7-8 বছর, যেই হচ্ছে বুদ্ধদেব বসুর কর্মজীবন। যেমন খুব এই শিক্ষকতার বাইরেও তিনি সাংবাদিকতা, লেখালেখি, সাহিত্য জগৎ, এই অর্থাৎ তার যে কর্মজীবনটা ছিল অনেক ব্যাপৃত, অনেক বিস্তৃত। সেই বিস্তৃত কর্মজগৎকে নিয়েই যে মানুষটি বাংলা সাহিত্যকে একটি নতুনত্বের দিক নির্দেশনা দান করলেন, সেই লোকটি হলেন বুদ্ধদেব বসু। বাংলা কবিতাকে, আধুনিক বাংলা কবিতাকে যিনি নতুন করে বিনির্মাণ করেছেন, ভাবের দিক থেকে, কল্পনার জগৎ থেকে, শব্দ প্রয়োগের দিক থেকে, ছন্দের দিক থেকে, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, এই যে 30-70 যুগের যে 5 কবিকুল, অমিয় চক্রবর্তী, তার মাঝে তোমাদের, সরি, তার মাঝে তোমাদের পাঠ্য হচ্ছে 4 জন কবি, অমিয় চক্রবর্তী ছাড়া বাকি 4 জন। এই যে 5-30 যুগের কবি, যে এই 5-30 যুগের কবির যে নেতৃত্ব দানকারী কবি কিংবা নেতৃত্ব দানকারী ব্যক্তি, সেই ব্যক্তিটি হচ্ছেন বুদ্ধদেব বসু, যার নেতৃত্বে বাংলা সাহিত্যের, বাংলা কাব্য জগতের এই আধুনিকতা, অর্থাৎ আধুনিকতার যে পরিপূর্ণ রূপটা, সেই পরিপূর্ণ রূপটা যে আমরা লক্ষ্য করি, বুদ্ধদেবের হাত ধরে বাংলা সাহিত্যে বিকশিত হতে শুরু করেছে। তো যাকে তার লেখার যে জগৎ, সেই জগৎ হচ্ছে বিস্তৃত। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথকে বাদ দিলে এত বিস্তৃত লেখালেখি কিন্তু আর কেউ করেন নাই। প্রায় সমস্ত আঙ্গিকেই, বাংলা সাহিত্যের সমস্ত আঙ্গিকেই প্রায় যার বিচরণ ছিল, একেবারে চমৎকার বিচরণ ছিল, তে যার গ্রন্থ সংখ্যা হচ্ছে 156টি। খেয়াল করে দেখো, জীবনে কত কিছু কাজ করেছেন, কখনো সাংবাদিকতা করেছেন, কখনো শিক্ষকতা করেছেন, তারপরেও তিনি 156টি গ্রন্থ রচনা করেছেন। সেই 156টি গ্রন্থের সবগুলোই কাব্য না, যে আমরা পূর্বেই বলেছি, কখনো কাব্য রচনা করেছেন, কখনো প্রবন্ধের গ্রন্থ, কখনো নাটক লিখেছেন, কখনো গল্পের গ্রন্থ, কখনো অনুবাদ। এই যে বহুমুখী জীবন, এই যে বহুমুখী শিল্প সত্তা,
সেই বহুমুখী শিল্প সত্তা অর্থাৎ রবীন্দ্র পরবর্তী যুগে আমরা একটা ব্যক্তিকেই একটা ব্যক্তির মাঝেই লক্ষ্য করি, সেই ব্যক্তিটি সেই শিল্পীটি হচ্ছেন বুদ্ধদেব বসু, যিনি বাংলা সাহিত্যে আধুনিক বাংলা কাব্যজগতের বিনির্মাণে যিনি সক্রিয় ভূমিকা রেখেছিলেন এবং নেতৃত্ব দান করেছিলেন। আজকের ক্লাসটি আমি যেখানেই শেষ করতে যাচ্ছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।